আসসালামু আলাইকুম, আমি জুনিয়র কনসালটেন্ট অ্যান্ড ইনচার্জ ইম্পালা পেইন অ্যান্ড রিহ্যাবিলিটেশন কেয়ার ধানমন্ডি ব্রাঞ্চ। আজকে কথা বলবো পুনর্বাসন সেবা নিয়ে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার একটি জরিপে 2020 সালে দেখা গিয়েছে 183টি দেশের ভিতরে বাংলাদেশ 88তম ঝুঁকিপূর্ণ এলাকায় রয়েছে রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টের ক্ষেত্রে। সুতরাং আমরা বুঝতেই পারছি কতটা ঝুঁকিপূর্ণভাবে রয়েছে আমাদের এই পুনর্বাসন সেবা। আমরা এবার এমন একটি রোগীর সাথে কথা বলবো যিনি রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টে আক্রান্ত হয়ে পুনর্বাসন সেবা নিয়ে অনেক জটিলতার সম্মুখীন হয়েছিলেন এবং আল্লাহর রহমতে তিনি এখন পুনর্বাসন সেবা সঠিকভাবে নিয়ে অনেকটা সুস্থ বোধ করছেন। আমরা কথা বলি আমাদের রোগীর সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার পরিচয়টা বলেন এবং আপনি কিভাবে এই পুনর্বাসন সেবাতে আসলেন সে সম্পর্কে আমাদের দর্শকদের কাছে একটু বলবেন। আমি মোহাম্মদ শাহউদ্দিন, আমি একজন ড্রাইভার, গাড়ি চালাই এক কোম্পানিতে। রোড অ্যাক্সিডেন্টে আমার পা আঘাত আসে, ওই জায়গা অপারেশনের পরে আমার পা কি করতে পারতেছিলাম না। পরবর্তীতে আমি এক ডাক্তারের পরামর্শ নিই, সে আমার একটা পরামর্শ দেয়। এই পরামর্শ নিয়ে আমি এবং ওই ঠিকানা পরামর্শ অনুযায়ী ঠিকানা নিয়ে যোগাযোগ করি, আমার ভালো একটা সেবা দেয় এবং ওই সেবা এসে আমি আজ ইনশাল্লাহ অনেকটা পরিপূর্ণ সুস্থ। এবং প্রথম যখন তার কাছে আসি তখন পা ভাঁজ করতে পারতাম না এবং পা সোজা বসতে পারতাম না, প্লাস উঠতে পারতাম না। তো আজকে বিগত দীর্ঘ অনেক দিন ধরেই মোটামুটিভাবে আমি এখন অনেকটা ভালো দেখা দিতেছে। আমি আজ পা দিয়ে হাঁটতে পারতেছি বা চলতে পারতেছি বা এক জায়গা থেকে এক জায়গায় যাইতে ই করতে পারতেছি, যা জার্নি করতে পারতেছি আলহামদুলিল্লাহ। তাদের সেবায় আমি আজকে পরিপূর্ণ সুস্থ। সেবায় নিয়ে আমি যেহেতু সুস্থ হয়েছি ইনশাল্লাহ, তাদের জন্য আমি দোয়া করি এবং তারা আমাদের খুব সুন্দরভাবে একটা সেবা দিছে, তাদের জন্য দোয়া করি যে তারা সুস্থ সুন্দরভাবে এবং এই সেবাগুলো দিতেছে আমরা নিতেছি। আচ্ছা, আপনাকে শুধু আমি একটু জানতে চাবো আপনার কাছে, যে আমাদের দর্শকরা অনেকে জানতে চায় সেটা হলো যে যখনই আপনি এই দুর্ঘটনায় আক্রান্ত হলেন তো তৎক্ষণাৎভাবেই আপনি অবশ্যই একটি নির্দিষ্ট হসপিটালে গিয়ে আপনার অপারেশনটি কমপ্লিট করেছেন, তাই না? তো এই অপারেশনের পরপরই কি আপনি আপনার এই পুনর্বাসন বা ফিজিওথেরাপিউটিক সেবাটা স্টার্ট করেছিলেন, শুরু করেছিলেন? না, আমি এই জায়গা অ্যাক্সিডেন্ট হওয়ার পরে আমি ঢাকা যে কোনো একটা হাসপাতালে আমি অ্যাডমিট হই, ওই জায়গায় আমার অপারেশন হয়। অপারেশন হওয়ার পরে অপারেশন শেষে আমার ওই জায়গা থেকে রিলিজ দিয়ে দেয়। কিন্তু আমি দু সপ্তাহ পরে যখন ডাক্তারের সাথে যোগাযোগ করি এবং ই করার পরে তখন সে আমার ফিজিওথেরাপি দিয়ে দেয় যে আপনার ফিজিওথেরাপি দরকার আছে। তার মানে আমরা দর্শক আপনারা বুঝতে পারলাম যে দুর্ঘটনা কবলিত হওয়ার পর যখন একটা রোগী হসপিটালে অপারেশনের জন্য যায় এবং যখন তার অপারেশন বা স্পেসিফিক যে সার্জারি আছে প্রোটোকলটা শেষ হয়, ইমিডিয়েটলি যদি ফিজিওথেরাপি অ্যান্ড রিহ্যাবিলিটেশন সেবাটা শুরু করা যেত তাহলে কিন্তু এ জাতীয় কমপ্লিকেশনস, যেগুলো আমরা সেকেন্ডারি কমপ্লিকেশনস বলি, সেগুলো কিন্তু অ্যারাইজ হতো না। আর তারপরও একজন ফিজিওথেরাপিস্টকে কিন্তু কমপ্লিট একটা অ্যাসেসমেন্ট প্রোটোকলে আগাতে হয়। যদি একজন ফিজিওথেরাপিস্ট ইনিশিয়ালি এই ধরনের রোগীগুলোকে পেয়ে থাকেন তাহলে সঠিক অ্যাসেসমেন্ট এবং সঠিক পুনর্বাসন সেবার মাধ্যমে খুব দ্রুত এ জাতীয় রোগীকে রিকভারি করা সম্ভব। যেটা বলছিলাম যে আপনার অপারেশনের পরপরই ফুল পায়ের যে ভাঁজ করা, সোজা করা, হাঁটা, এগুলো কি করতে পারতেন নাকি কিছুদিন তাকে আপনাকে রেস্টে থাকতে বলা হয়েছিল এবং বিছানায় থাকতে বলা হয়েছিল, তো এরপরে কি আপনার হাঁটু কি একদম শক্ত হয়ে গিয়েছিল কিনা, এই বিষয়গুলো একটু আমাদের দর্শকদেরকে বলবেন। আমি যখন অপারেশন শেষ হয়ে যায় আমি রিলিজ দেওয়ার পরে আমার সম্পূর্ণ রেস্টে থাকার কথা বলা হয়েছিল, কিন্তু দু সপ্তাহ রেস্টের পরে আমি যখন রিটার্ন ডাক্তারের কাছে আসি তখন ডাক্তার বললো যে আপনি পা ভাঁজ করেননি। আমি কিন্তু না, আমার ভাঁজ করার কথা বলা হয়নি। ঠিক আছে, আপনি এখন যেহেতু ভাঁজ করেন আপনার পা শক্ত হয়ে গেছে, আপনি ফিজিওথেরাপি নেন। ফিজিওথেরাপি নেন, তার পরবর্তীতে আমি এই ফিজিওথেরাপির জন্য যোগাযোগ করি এবং তাদের সাথে কথা বলি। আচ্ছা, তাহলে আমরা এটা বুঝতে পারলাম দর্শক, সেটা হলো আসলে কোনো চিকিৎসাটাই মানে একা একা বা একটা সিঙ্গেল প্রফেশনাল জন্য নয়। আমরা যদি একটু কমপ্রিহেন্সিভ চিন্তা করি, একটা পেশেন্ট সেন্টার অ্যাপ্রোচে চিন্তা করি, একটা পেশেন্টকে আমরা আসলে যারা চিকিৎসক আছি সবসময় আমাদেরকে যারা রোগী আছেন তারা অনেক সময় কমপ্লেন করেন যে অমুক চিকিৎসক বা তমুক চিকিৎসক আমার চিকিৎসাটা এভাবে করেছেন ওভাবে করেছেন,
আসলে আমাদের চিকিৎসকদের কিন্তু দায়ভার সম্পূর্ণ নয়। এখানে একটি রোগী এবং আশেপাশে যত রিহ্যাবিলিটেশন সেবা যাওয়া দরকার, যার পেশেন্ট সেন্টার অ্যাপ্রোচের মাধ্যমে যে সেবাটাই তাকে দরকার, সেই সঠিক রেফারেলটা যদি আমরা করতে পারি সঠিক সময়, তাহলে কিন্তু ভুক্তভোগী খুব কম হবে। সুতরাং আমরা ওনার কথা মতে বুঝতে পারলাম যে ইনিশিয়ালি যদি আমাদের এই ফিজিওথেরাপিটিক সেবা সম্পর্কে রেফার করা হতো বা সঠিক উপদেশ বা ইনফরমেশন দেওয়া হতো, তাহলে খুব দ্রুত রোগী তার সঠিক কর্মক্ষেত্রে ফেরত যেতাম এবং খুব দ্রুত তার পুনর্বাসন সেবাটাও কমপ্লিট হতো। তো আপনার কাছে আমার আরেকটি প্রশ্ন, যে আপনার মতো যারা ভুক্তভোগী আছেন, যারা বিভিন্ন রোড অ্যাক্সিডেন্টের মাধ্যমে বিভিন্ন জায়গায় যে ভেঙে চুরে গিয়েছে অথবা অনেক ধরনের ব্যথার রোগীও থাকে, তাদের জন্য আপনার পরামর্শ কী থাকবে? আপনি তো এখন জানলেন। আমি তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো যে আমার মতো যেন এরকম লেট না হয়, তারা যত তাড়াতাড়ি পারুক যে ডাক্তারের পরামর্শ নিয়ে এবং ফিজিওথেরাপি নিয়ে যে তাড়াতাড়ি স্বয়ং সম্পূর্ণ তারা কর্মস্থলে ফেরত যেতে পারে, এটাই আমি তাদের জন্য কামনা এবং দোয়া করব। যে আপনাদের এই এই সকল অনুপ্রেরণাই আমাদেরকে সামনের দিকে এগিয়ে নিতে সাহায্য করে এবং ইম্পালা পেইন অ্যান্ড রিহ্যাবিলিটেশন কেয়ার সর্বদাই সঠিক রিহ্যাবিলিটেশন সেবা নিয়ে সদা প্রস্তুত আপনাদের জন্যই। এবং পরিশেষে আপনাকে বলতে চাই, আমাদের ইম্পালা পেইন অ্যান্ড রিহ্যাবিলিটেশন সেবা, আপনি যেখানে এসে ট্রিটমেন্ট করেছেন, এখানকার সার্বক্ষণিক পরিষেবা বলেন, এখানকার পরিবেশ এবং ডক্টরদের বা চিকিৎসক বা রিহ্যাবিলিটেশন যারা এক্সপার্ট আছেন তাদের ব্যবহার এবং তাদের কর্মদক্ষতা সম্পর্কে আপনার যদি একটা ওপিনিয়ন নেওয়া হয়, আপনি কী বলবেন এর কথা? আলহামদুলিল্লাহ, তাদের এই জায়গায় এসে আমি অনেক তাদের আচার ব্যবহার, ডাক্তারদের সব কিছুই আমার কাছে ভালো লাগছে এবং ভালো লাগার কারণেই আমি এই জায়গায় আজকে সেবা নিয়েছি। এই সেবা নেওয়ার সেই আজকে আমি স্বয়ং সম্পূর্ণ, ইনশাল্লাহ আমি হাঁটতে পারতেছি, চলতে পারতেছি, খাইতে পারতেছি, সব কিছুই করতে পারতেছি, কিন্তু তাদের সেবার জন্য তারা খুব সুন্দরভাবে সেবা দিছে আমারে। ইনশাল্লাহ কোনখানে কোনো কিছু ই করে নাই, কার্তিক রাখে নাই, যতটুক দরকার ততটুকুই দিছে, কিন্তু আমি না বলছি তারপরও তারা অতিরিক্ত অনেক কিছু আমারে শিখাইছে বা করছে। যে আমরা একটা প্রোটোকলে আগাই সবসময়, সেটা হচ্ছে আমাদের কাছে যখনই কোনো রোগী আসুক না কেন, আমরা প্রথমেই তার একটা কমপ্লিট অ্যাসেসমেন্ট করে থাকি। সেই অ্যাসেসমেন্ট প্রোটোকলই আমাদেরকে বলে দেয় যে আমরা রোগীটাকে নিয়ে কোন ধরনের রিহ্যাবিলিটেশন সেবার দিকে এগিয়ে যাব। এবং আলহামদুলিল্লাহ আমাদের ইম্পালা পেইন অ্যান্ড রিহ্যাবিলিটেশন কেয়ারে সব ধরনের ফিজিওথেরাপিউটিক ইন্টারভেনশন এবং এভিডেন্স বেসড প্র্যাকটিস সবসময় আমরা সেটা এনশিওর করে থাকি এবং আমরা হাফওয়ে একটা ইভ্যালুয়েশনও করে থাকি পেশেন্টদেরকে এবং সঠিকভাবে রেফারেল সিস্টেমটাও এখানে মেনে চলা হয়। ধন্যবাদ শাহাবুদ্দিন সাহেব আপনাকে আমাদের সময় দেওয়ার জন্য এবং আপনার এই মূল্যবান ফিডব্যাক আমাদের ভবিষ্যতে অনেক ভালো কাজ করার অনুপ্রেরণা যোগাবে। এর পাশাপাশি আমাদের অন্যান্য রোগীদেরকেও এই ইনফরমেশনটা যেন আমরা দিতে পারি, তার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের এই সেটে আসার জন্য। আপনাদেরও ধন্যবাদ, ইনশাল্লাহ আপনাদের সেবায় আমি আজকে এই পর্যন্ত আসতে পারিয়েছি, এটার জন্য আপনাদেরও ধন্যবাদ। এবং আমি দোয়া করব যে আপনারা যেন ভালোভাবে প্রতিটা রোগীরে এভাবে সেবা দেওয়া যেতে পারেন। আমি যতটুক পেয়েছি আশা করি ইনশাল্লাহ এই জায়গা আস যে কোনো রুগী আসুক না কেন, ইনশাল্লাহ তারা স্বয়ং সম্পূর্ণ হবে। জি ধন্যবাদ। আমি দর্শকদের উদ্দেশ্যে একটাই কথাই বলতে চাই, আমরা মাস্কুলোস্কেলেটাল রিহ্যাবিলিটেশন, নিউরোলজিক্যাল রিহ্যাবিলিটেশন এছাড়াও পাশাপাশি গাইনোকোলজিক্যাল রিহ্যাবিলিটেশন সহ মেন্স হেলথ নিয়ে কাজ করে থাকি। এছাড়া আমাদের একটি সুন্দর পেডিয়াট্রিক ডিপার্টমেন্টও রয়েছে। আমাদের এক্সপার্ট ফিজিওথেরাপিস্টরা সবসময় নিরন্তর প্রচেষ্টা করেন রোগীদের সর্বাক্ষণিক এবং সর্বোচ্চ মানের রিহ্যাবিলিটেশন সেবা দেওয়ার জন্য। আমরা একই সাথে ফিজিক্যাল থেরাপি এবং আকুপাঙ্কচার ও ইলেকট্রোমেডিসিনের মাধ্যমে ট্রিটমেন্ট করে থাকি। ধন্যবাদ সবাইকে।